আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে বহু হতাহত, বাংলাদেশীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়া পাকিস্তানের এজেন্ট, অস্ত্র হাতে যুদ্ধ করার কোনো নজির নেই বললেন প্রধানমন্ত্রী। জাপানি দুই কন্যার সাথে বাবা মায়ের সাক্ষাৎ, ভারতীয় শিশুকে মায়ের হেফাজতে দিলেন আদালত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশের সংবাদ। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। শুরুতেই আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে সন্ত্রাসী হামলার সতর্কতা জারির কয়েক ঘন্টার মধ্যেই অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্র এই ঘটনা ইসলামিক স্টেট খোরাসানকে দায়ী করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কাবুলে বিমানবন্দরের অ্যাবি গেটের বাইরে ভিড়ের প্রথম বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়, যাদের মধ্যে শিশু রয়েছে। পরে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি কাবুল বিমানবন্দরের বাইরে ব্যারন হোটেলের কাছে আরেকটি বিস্ফোরণের খবর নিশ্চিত করেন। তিনি জানান, হতাহতের মধ্যে মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকও রয়েছেন। বিমানবন্দরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবান যোদ্ধারাও আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন। আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেশটিতে এখনও কোনো দূতাবাস না থাকায় সঠিক খবরও মিলছে না। তৃতীয় দেশ উজবেকিস্তানের সহায়তায় ফিরে আনার সব প্রচেষ্টা অব্যাহত আছে, এসব জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আরও বলেন, কৌশলগত কারণে কিভাবে আনা হবে এখনও জানানো যাচ্ছে না। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কাবুল পতনের পর আফগানিস্তান আবারও তালেবান নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তি মতে দেশটিতে আটকে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের ফেরার সময় চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এরপর আর সময় বাড়ানো হবে না, সাব জানিয়ে দিয়েছে তালেবান। গণমাধ্যমে সঠিক খবর না আসায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সাউথ সুদান ও আফ্রিকার সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, 3 সপ্তাহ আগে ব্র্যাক কর্মীদের ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হলেও সবাই ফিরেনি। এখন ওদের আমরা আনার চেষ্টা করতেছি এবং আমরা কীভাবে কী করবো এটা বলতে চাই না, কারণ ওখানে খুব ফ্লুইড সিচুয়েশন। সো উই ডোন্ট ওয়ান্ট টু মেক এ বিগ হ্যালো, টোটাল নাম্বার টু উই ডোন্ট নো। ওখানে কোনো আমাদের মিশন নাই, আমাদের উজবেকিস্তানের মিশন ওটা দেখভাল করে এবং এতদিন ধরে তো খুব একটা, আর বাঙালিরা তো খবর দেয় না সে কোথায় থাকে। অস্থিরতা থাকায় প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী জানান, আটকে পড়া সকল বাংলাদেশিদের যে কোনোভাবেই হোক ফিরিয়ে আনা হবে। আমার ওখানে অ্যাম্বাসাডার নাই, আমি ডেইলি খবর পাচ্ছি না, ওয়েস্টার্ন মিডিয়া থেকে যেটা পাচ্ছি সেইগুলো তো 1/3 আপনি বাদ দিতে পারেন অসত্য বলে। সো উই ডোন্ট নো মাচ অ্যাবাউট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও জানান, সীমিত পরিসরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। স্যাটেলাইট বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা খবর সঠিক নয় বলে মন্তব্য তার। ইউএন কে শুধু লজিস্টিক ওই গড বিল্ডিং নট নেসেসারি, আমরা সব ইভেন ইউএনের ভিতরে করি, অনেকগুলো বাইরে করি। এখানে আপনার কোন এক মিডিয়া বলছে আমরা নাকি ইউএনকে রিকোয়েস্ট করছি আর ইউএন না নিষেধ করে দিই, ইম্পসিবল সে কে নিষেধ করার। তবে এই বছরে যেহেতু কোভিডের কারণে ইউএন সীমিত আকারে সব কিছু করবে। সাউথ সুদানে কৃষিকাজে বাংলাদেশকে জমি লিজ দেওয়া সহ শ্রমিক নিতে আগ্রহী এবং সাউথ আফ্রিকা তাদের দেশে পোশাক শিল্পের বিকাশে বাংলাদেশের সহায়তা চেয়ে প্রস্তাব দিয়েছে। সুদানের ফরেন মিনিস্টার এরা খুব পাওয়ারফুল। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি বলেন, বিদেশি ঋণ ছড়ায় বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খুনি জিয়া অস্ত্র হাতে যুদ্ধ করেছে তার কোনো নজির নেই। প্রণব চক্রবর্তী রিপোর্ট।
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ইতিহাসের মহানায়ক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সহজ সরল ছিলেন, এরই সুযোগ নিয়ে তাকে হত্যা করেছে দেশ বিরোধীরা। আর এ পরিকল্পনায় যুক্ত ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন, আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয়, সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই, পিছনের রহস্যটা কি সেটাই কথা। বর্তমান সরকারের ১২ বছরে যে উন্নতি হয়েছে, জিয়াউর রহমান এবং পরবর্তী ক্ষমতা দখলকারীরা ২১ বছরেও তা করতে পারেনি বলে মন্তব্য করেন সরকার প্রধান। দারিদ্রের হার আমরা কমিয়ে ২০% আনতে সক্ষম হয়েছি, আমাদের মাথাপিছু আয় আজকে ২,২২৭ ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করা এবং এই যে স্বাধীনতা অর্জনটাই যে একটা ভুল দেখানো মানুষকে, সেই জন্য দেশে কোনো উন্নতি যারা এসছে, চাই জিয়াই বলেন, এরশাদি বলেন, খালেদা জিয়া বলেন, কিন্তু করেনি। জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করে বিএনপির বিশৃঙ্খলারও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে যে মারামারি করল বিএনপি, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে, জিয়ার লাশ নাই, তা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? ওখানে একটা বাক্স আনা হয়েছিল আর সেখানে ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা, কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ষড়যন্ত্রকারী চক্রান্তকারী, যে উদ্দেশ্য নিয়ে তারা ১৫ই আগস্ট জাতিপিতাকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেইল্ড রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলি ধ্বংস হয়ে যাক, সেটাই করতে দেব না। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপির ডানে বামে জঙ্গির অবস্থান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরাই পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। আরেক অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদেরও বিচারের আওতায় আনা দরকার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তৃতায় মন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে মির্জা ফখরুল ইসলাম বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনাই ধারণ করে না, দুই পাশে জঙ্গিদের বসিয়ে দুই পাশে যারা আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান দেয়, তাদেরকে বসিয়ে তাদের সাথে মিটিং করে বলে আওয়ামী লীগ চেতনা ধারণ করে না, ওনারাই চেতনা ধারণ করে। ওনারা কি, আমার প্রশ্ন হচ্ছে, ওনারা কোন চেতনা ধারণ করে? ফার্মগেটে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় যোগ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। কথা বলেন, ১৫ আগস্টের দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রসঙ্গে। শেখ মুজিবের দেওয়া স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বিচার চাই। সেদিন খুনের সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ, তার বাইরেও যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যারা ষড়যন্ত্র জানার পরেও প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেন নাই, এবং যারা বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, তাদের গাফিলতির কারণে তাদের আমি আজকে বিচার চাই। কমিশন গঠন করে নতুন তদন্তে সব অপরাধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী। ফৌজদারি কার্যবিধির ১৭৩ খ ধারা অনুযায়ী নতুন করে তদন্ত করে ওদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আবার তাদের অংশের বিচার করাও কিন্তু সম্ভব, আইনে কোথাও কোনো বাধা নাই। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ভিকটিম সাপোর্ট সেন্টারে মেয়েদের মানসিক কষ্ট হচ্ছে, ভালো মানের কোনো হোটেলে নিয়ে রাখার দাবি জানিয়েছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশি দুই শিশুর বাবা। আর সন্তানদের ভালোর জন্য যে কোনো সমঝোতা মেনে নেওয়ারও ইঙ্গিত শিশুদের মা জাপানি নারী এরিকোর। অন্যদিকে আড়াই বছরের শিশুকে নিজেদের হেফাজতে নিতে আইনি লড়াইয়ে নেমেছেন এক বাংলাদেশি বাবা ও ভারতীয় মা। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে।
আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা জন্মসূত্রে জাপানি দুই বাংলাদেশি শিশুকে দেখতে আসেন মা নাকানো এরিকো। আর তখন সন্তানদের সাথে দেখা করার অপেক্ষায় বাইরে ছিলেন বাবা ইমরান শরীফ। সন্তানদের সাথে দেখা করে জাপানি নাগরিক মা এরিক বলেন, এখানকার পরিবেশ অনেক ভালো, তবে সন্তানদের কল্যাণে যে কোনো সমঝোতায় রাজি তিনি। This place is clean, safe, and the people, and the secure welfare of the children. অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান বলেন, পরিবার ছাড়া সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমার মেয়ে এখান থেকে অন্য জায়গায় যাওয়া খুব দরকার, রাস্তায় বসে থাকা বাচ্চার মতো খাচ্ছিল আমার মেয়েগুলো। 2018 সালে জাপানে বাড়ি কেনা ও তার কিস্তি পরিশোধ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে গেল ফেব্রুয়ারিতে সন্তানদের নিয়ে দেশে চলে আসেন ইমরান, আর 19 আগস্ট সন্তানদের ফিরে পেতে বাংলাদেশে এসে আদালতে রিট করেন মা। এদিকে 2.5 বছরের শিশুকে নিজেদের হেফাজতে নিতে আইনি লড়াই নেমেছেন এক বাংলাদেশি বাবা ও ভারতীয় মা। তবে 2 মাসের জন্য এই শিশুকে ভারতীয় নাগরিক মা সাদিকা সাইদের হেফাজতে রাখতে বলেছেন হাইকোর্ট। এখন বাচ্চাটা আমাদেরকে কাস্টডিতে দিয়েছে, বাচ্চা এবং বাচ্চার মাকে, মানে এবং তারা 2 মাসের জন্য দিয়েছে। বাচ্চাকে বাবা দেখতে পারবেন সপ্তাহে 3 দিন 9টা থেকে 6টার মধ্যে, এবং ওনারা অনেকবার বলছিলেন, তো কোর্ট বলেছেন আপনারা একটা সমঝোতায় চলে যাওয়ার চেষ্টা করেন। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যু, 24 ঘন্টা 102 জনের প্রাণ। আবার আমন্ত্রণ রাত 1টা 21 সময়। করোনা মৃত্যুর সংক্রমণ দুটি কমছে, 24 ঘন্টা 102 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25,729, নতুন শনাক্ত 4,698। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 13.77%, সুস্থতা হার বেড়ে হয়েছে 94%-এর বেশি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, 24 ঘন্টায় 789টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 34,111, শনাক্ত হয়েছে 4,698 জন। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 14,82,628, মারা গেছে 102 জন, মোট মৃত্যু 25,729, নতুন 8,314 জন সহ সুস্থ হয়েছে 13,97,885 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 13.77%, সুস্থতার হার 94%-এর বেশি, মৃত্যু হার 1.74%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 37 জন আর চট্টগ্রাম বিভাগে 24। 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি। করোনায় এ পর্যন্ত 8,000-এর বেশি 60-ঊর্ধ্ব মানুষের মৃত্যু হয়েছে, আর 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়েছে 6,000-এরও বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরে মা ছেলে অপহরণের মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দিকে মামলাটি হস্তান্তর করা হয় বলে জানান ডিবির কর্মকর্তা। এদিকে অপহরণের শিকার ছেলে জাহাঙ্গীরের চিরির বন্দর থানায় দায়ের করা মামলায় 10 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 5 জনকে গ্রেপ্তারের অভিযান চলছে। বেরা হচ্ছেন আরফিন, সোহেল, রিয়াজ, সুমন ও জাহিদ। অন্যদিকে বুধবার প্রধান আসামি পুলিশের সোর্স ফসিউর রহমান পলার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদনের শুনানি মহানগর দায়রা জজ আদালতে অবিলম্বে করতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ারের বেঞ্চ এ রুল জারি করেন। দায়রা জজ আদালতে পরিমনের জামিন শুনানি 21 দিন পরে নির্ধারণ করার আদেশ কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। 1 সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব চেয়ে ওই দিনই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। আর এ রুল জারির আদেশ 24 ঘন্টার মধ্যে বিবাদীদের কাছে পাঠাতে বলা হয়েছে। এবারে শোকাবহ আগস্ট।
বঙ্গবন্ধু নিজের জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করেছেন নিজস্ব ভাষা সংস্কৃতি ঐতিহ্যের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি না থাকলে প্রতিষ্ঠা পাবে না জাতি। তাই তো ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ অর্জনের সুদীর্ঘ পথে বঙ্গবন্ধু দেখিয়েছেন অপরিসীম সাহস, করেছেন সীমাহীন ত্যাগ, আর বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় বিশ্ব মানচিত্র অভ্যুদয় ঘটে লাল সবুজের এই ভূখণ্ডের। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বঙ্গবন্ধুর জীবন জুড়ে ছিল বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা। শৈশব কৈশোরে আবহমান বাংলার জল মাটি মানুষের সম্পৃক্ততায় বঙ্গবন্ধু পেয়েছিলেন স্বদেশিকতার এই দীক্ষা। বাংলাভাষী জনপদের সাংস্কৃতিক মুক্তির বিষয়টি মাথায় নিয়েই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন ভাষা টিকলে টিকবে জাতি। আর তাই 52 ভাষা আন্দোলন থেকে শুরু মুক্তির লড়াই, লাল সবুজের জন্য সংগ্রাম। যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী থাকার সময় বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের 21 দফার কাজ এগিয়ে নেন। এ সময় বঙ্গ সংস্কৃতির অগ্রদূত উপাধিতে ভূষিত হন বঙ্গবন্ধু। আর স্বাধীন বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রায় সবকিছু শুরু হয়েছিল জাতির পিতার হাত ধরে। স্বল্প বয়সীকেই বুঝতে পেরেছিলেন যে শিল্প সাহিত্য সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক মুক্তি পাওয়াটা সম্ভব। বঙ্গবন্ধু বিপুলভাবে আকৃষ্ট ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথে এবং গোটা জীবনে বারংবার রবীন্দ্র চেতনার দ্বারা প্রাণিত তিনি। বঙ্গবন্ধুর ভাষণ কথনে প্রায়শই উদ্ধৃত হতো রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দের পদাবলী। বাংলা ভাষা জ্ঞানে ঋদ্ধ বঙ্গবন্ধুর স্বতন্ত্র লেখক সত্তার পরিচয় পাওয়া যায় কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনীতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রেম ছিল, যে দেশাত্মবোধ ছিল, এই প্রজন্মের মানুষ হিসেবে বা পরবর্তী যারা আসছে তারা বঙ্গবন্ধুকে কিভাবে চিনবে, কিভাবে বুঝবে। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের সময় বঙ্গবন্ধু দেশের চারুকারু শিল্পী সহ সংস্কৃতি জনদের নিয়েছিলেন সোচ্চার, দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে নিয়েছিলেন ভূমিকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ, মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। আবারও আমন্ত্রণ রাতের 21 শতকে। এবারে প্রবাসীর খবর। জাতির পিতা হত্যায় জড়িত থাকার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মোক্তাদির চৌধুরী। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ সংযুক্ত আরব আমিরাত শাখার আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুকূল রাম। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার ও নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আইয়ুব আলী বাবুল, শাহ মোহাম্মদ মাকসুদ সহ অন্যান্যরা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে বহু হতাহত, বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়া পাকিস্তানের এজেন্ট, অস্ত্র হাতে যুদ্ধ করার কোনো নজির নেই বললেন প্রধানমন্ত্রী। জাপানি দুই কন্যার সাথে বাবা মায়ের সাক্ষাৎ, ভারতীয় শিশুকে মায়ের হেফাজতে দিলেন আদালত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 20 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24online। 21 খবর দেখুন, 21 সাথে থাকুন, স্বাস্থ্য দিয়ে মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।